এই মনে কইরা যে জামাই সাথে আমি কিচ্ছা কইয়া কি দরকার, আমি যেম নেই যাই জামাই এটা তো সকল গোষ্ঠীর কামাই। তবে আমার শ্বশুরিরে কই না মহিলারাই যে কি করতে পারে এটা শুনেন, স্বামীর শৈল দিন দিন খালি চিকন হইতাছে, বাট্টাত বেশি কাইতারে না। তো বউ এ কয় তুমি ডাক্তার দেহাও, আমি বাড়ি বেচবাম খেত বেচবাম জালাগে বেচবাম, তুমি ডাক্তার দেহাও। ডাক্তারের কাছে গেছে কয় প্রস্রাবটা লয়ে আইন যে, প্রস্রাবটা পরীক্ষা করে পরে আপনার ঔষধ দেন। তো বেড়ায় প্রস্রাব করিয়া সকালে শিশির ভিতরে তৈয়া আবার শুয়ে রয়েছে যে দশটা বাজলে যাইব। এদিক দিয়ে বেড়ি সাত আটটার সময় গর্জন ফুরা দেয়, হাসুনের বাড়ি লাগছে শিশিটার মধ্যে লাগিয়া প্রস্রাবটা ভরেছে না, প্রস্রাব যখন ভরেছে গা রাগি মানুষ বুঝছে যে ফিটনাটা তো কায়াম, এই ফিটনার ভয়ে বেড়ি প্রস্রাব করে শিশিটা ভরে তৈরি দিছে যাতে ফিটনাটা কাউন না লাগে। দশটার সময় বেড়া উঠছে, উইটে আই শিশি লয়া ডাক্তারের বলল গেছে, কয়নে হন প্রস্রাব আনছি পরীক্ষা করে দেখ কয়েন। তো ডাক্তারের তো একটা গোপন রুম থাকে, মেশিন থাকে, এইখানে যা পরীক্ষা করছে প্রস্রাব পরীক্ষা করে ধরাত পড়ছে চার মাসের গর্ভ। এখন বেড়া এ ডাক্তারে এই কথা এই রুগীরা কিবা শোনাইব, এইটা কি কইরা সম্ভব? বেড়া মানুষ চার মাসের গর্ভ আর সর্বনাশ না, আমার পরীক্ষার বোধহয় কোনো ভুল হইতাছে। আবার পরীক্ষা করছে, আবার পরীক্ষা করছে, আবার পরীক্ষা করছে, এবার ঘন্টা আনি দেড় ঘন্টা দুই ঘন্টা যেতে আছে। রুগী কয় এই মিয়া আমার এমন কি রোগ হয়েছে করে যে দুই তিন ঘন্টা লাগতেছে পরীক্ষা করতেছেন, এখনো আপনি কইন না? কয় আপনি রাইত তাহন কই? কই আমি তাহি কই মানে আমি তো বাড়িতেই তাহি। কয় আপনার সাথে? কয় আমার সাথে আমার স্ত্রী তাহে। কয় না আইডি জিজ্ঞাসা করলাম। কয় এইটা জিগাইতাছুন কেন? কই না এমনি জিগাইলাম। হ্যাঁ ইমি আমার কি রোগ হয়েছে এইটা কই? কইতাছে হাই রে অন যদি কই, কইলেই যদি আমার ধরে লায়। কইতাছে আপনার যে রোগটা হয়েছে আমি কইতাছি, তবে দেখুন যে আপনি কোনোটা করুন না যে এটা আমি একদম ক্লিয়ার মনে কই আলতাছি, আমার মাফ করুন যে আপনার যে রোগটা হয়েছে চার মাসের গর্ভ, আপনার বাচ্চা হবে। বেটা শূন্য একেবারে মাথা তার দিলছে, এটা কি কয় আমার চার মাসের গর্ভ আমার বাচ্চা হইব? আইসবানা লন ফেডের মধ্যে খালি টিপে আর রাস্তা দিয়ে যায়, বাড়ি গিয়া এমনি মাটিত লেসাই দেবে হরছে। বউ দেখে কইতেছে ভাই তোমার কি হয়েছে, এমন কি রোগ হয়েছে যে করবে বইয়ে পড়ছো, কি হয়েছে তোমার কও? কথা কইস না, কথা কইস না, যে রোগ আমার হয়েছে এটা কোনো মানুষের হয় না। কয় ভাই তোমার কি রোগ হয়েছে তুমি কও? অনেকবার বলার পরে কইতাছে আমার চার মাসের গর্ভ। বেডির মনে পড়ছে হাই 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 সভ্য নষ্ট করছে, প্রস্রাবটা তো আমি করে তো ইসলাম আমার চার মাসের গর্ব, আগে তো ফিটনা একটু কাইলাম এখন তো আর উপায় নেই। কইতেছে ভাই তোমার ফাউডির দড়ি, আমি একটা কথা কইম কইতে তোমার রোগটা ভালো হয়ে উঠব, তুমি কও আমার মারতা না। এটা করে কিরিয়া খাটাই লইছে রাগি মানুষ তো, পরে কয় আচ্ছা যাও তোমার মারতাম না, আমার রোগ যদি ভালো হয়ে তুমি কও। কয় তুমি যে প্রস্রাব করে তৈসলা, পরে আমি যখন ঘর ঝাড়ু দেই হাসুনের বাড়ি লাগিয়ে শিশি ডিয়ার মা পরেছে গা প্রস্রাবটাও পরেছি গা, পরে আমি প্রস্রাব করে তৈসলাম এইটা পরীক্ষা করছে চার মাসের গর্ভ হইল আমার তোমার না, এটা আমার কারণে এই বেডটা লাগছে। তা আমার শাশুড়ি যিনি ওনারা ইচ্ছা করলে এরম বেড় লাগাই তারে বেড়ায় কইতাছে, আর একটু পরে যদি কইতে তা আমি এমনি আটফিল করে মারা গেলাম হয়। তা আপনারা এরম করতেন জানোই না আর কি, রাখলাম এইখানে। এইবার আমি জানতে চাইব আপনি বলবেন, হযরত ইয়াকুব আলাইহিসসালাম উনার নূর কোন জায়গায় ছিল? হযরত ইয়াকুব আলাইহিসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালাম উনার নূর কোন জায়গায় ছিল?
এবং হযরত ঈসা আলাইহিস সালামের নূর কোন জায়গায় ছিল, এই তিনজনের নূর কোন কোন জায়গায় ছিল, এই একটা কথাই রাখলাম, এর বেশি আর রাখলাম না, যেহেতু বিচ্ছেদ গানে চলে যাব। ধন্যবাদ সবাইকে। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে প্রেমের নদী পাকা থাই যে উইরা যাইতাম রে, পাকা থাকলে উইরা যাইতাম রে, কাদায় দারুণ বিধি রে মরি বন্ধুর পীড়িতে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে প্রেমের নদী পাকা থাকলে উইরা যাইতাম রে, প্রাণ বন্ধুর বাড়ি রে মরি বন্ধুর পীড়িতে। মরি